গতকাল কুমিল্লা সিটি নির্বাচন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চুয়েট বন্ধ ঘোষণা সকাল দশটার মধ্যে হল ছাড়ার নির্দেশ জনগণ পাশে ছিল বলে পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদের সাথে আছি আমি রাজীব জামান আর দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online কুমিল্লা সিটি নির্বাচনের ভোট গ্রহণকাল সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন কুমিল্লা সিটির রিটার্নিং অফিসার বলেন আতঙ্কিত না হয়ে ভোটাররা যাতে ভোট দিতে পারেন সে লক্ষ্যে কাজ করছে ইসি এদিকে নির্বাচনের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্মৃতিমণ্ডলের রিপোর্ট জানাচ্ছেন সদর উপাদত্ত ভোটের নগরী কুমিল্লায় নির্বাচনী উত্তাপ সকালে কুমিল্লা জেলা স্কুল থেকে বিতরণ করা হয় ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম সহ নির্বাচনী সরঞ্জাম এসব সরঞ্জাম বুঝে নেন বিভিন্ন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী কর্মকর্তারা প্রস্তুত করা হচ্ছে সিসি ক্যামেরা সহ ভোট কেন্দ্রগুলো শান্তিপূর্ণ ভোটের প্রত্যাশা তাদের আমাদের ট্রেনিং অনেকগুলো বিষয়ে বলা হয়েছে যার মধ্যে হচ্ছে বিশেষ কোনো সমস্যা হলে যাতে আমরা সাথে সাথে সেটা ইনফর্ম করতে পারি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে সচেতন করা হয়েছে এবং জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের কি করতে হবে আমরা আশা করি কালকের ভোট সুষ্ঠু এবং সুন্দরভাবে হবে এবং পরিবেশ অবশ্যই নিয়ন্ত্রিত সুন্দরভাবে নির্বাচন উপহার দেওয়ার জন্য আমরা যথাযথ চেষ্টা করব সরকারের নৈতিক দায়িত্ব পালন করব কুমিল্লা সিটিতে 105টি কেন্দ্রে 640 ভোট কক্ষে নিরাপত্তা দিতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে কমিশন কেন্দ্রগুলোতে প্রয়োজনের দেড় গুণ ইভিএম পাঠানো হয়েছে ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রার্থীদের এবং নির্বিঘ্নে কেন্দ্রে আসার জন্য ভোটারদের আহ্বান জানিয়েছেন রিটার্নিং অফিসার যদি কোনো একটা ইভিএম এ কোনো ধরনের কোনো ট্রাবল থাকে ওটার ব্যাকআপ হিসাবে আমরা কিছু বাড়তি ইভিএম রাখছি ভোটারদেরকে বলবো আপনারা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসুন এসে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে বেছে নিন এখানে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে 105টির মধ্যে ঝুঁকিপূর্ণ কেন্দ্র 89টি 3000 পুলিশ র‍্যাবের 27টি টিম এবং 12 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে মাঠে ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দিক নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার আইনে যেভাবে বলা আছে আমরা আইনসম্মতভাবে সেই ব্যবস্থা আমাদের মোবাইল স্ট্রাইকিং পিকেট আওয়ামী লীগ মনোনীত আরফানুল হক রিফাত এবং স্বতন্ত্র মডিরুল হক সাক্কু সহ মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচ প্রার্থী 229,000 বেশি ভোটার আগামীকাল ভোট প্রদানের মধ্য দিয়ে বেছে নেবেন তাদের নগরপিতা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন কুমিল্লা দর্শক কুমিল্লা থেকে ভোট গ্রহণের সবশেষ প্রস্তুতির আরো খবর জানাচ্ছেন সহকর্মী স্মৃতিমণ্ডল দর্শক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা সিটির উত্তর চর্থা এলাকায় রাত পোহালে ভোট হবে এখানকার সাধারণ মানুষের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ এবারই প্রথম কুমিল্লা সিটির 105টি কেন্দ্রেই কিন্তু ইভিএমে ভোট হচ্ছে এবং এই ইভিএমে ভোট নিয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে নানা প্রশ্ন নানা রকমের জল্পনা কল্পনা কেউ বলছেন যে ইভিএমে ভোট একটি সুষ্ঠু ভোট হবে আবার কেউ আসলে এই ভোট চুরি হওয়ার একটি আশঙ্কার কথাও জানাচ্ছেন তবে এবার নির্বাচন কমিশন প্রথমবার পুরো সিটিকে সিসি ক্যামেরার নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন এই বিষয়টিতে তারা সাধুবাদ জানিয়েছেন এবং তারা বলছেন যে কালকে একটি সুষ্ঠু ভোট হবে এমনটাই প্রত্যাশা তাদের তবে আমরা আজকে সারাদিন বিভিন্ন প্রার্থীদের কাছে যে বক্তব্যগুলো শুনেছি তারা যা বলছেন এখনও কিন্তু তারা একে অপরের দিকে সন্দেহের তীর ছুড়ে দিচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী যদিও বলছেন যে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট হবে এবং জয় পরাজয় যাই হোক তাই তিনি মেনে নেবেন কিন্তু বিপরীতে স্বতন্ত্র মেয়র প্রার্থী সাক্কু তিনি বলছেন যে বহিরাগতদের আগমন একই সাথে ইভিএমে ভোট চুরির পরিকল্পনা থেকে শুরু করে ভোটকে বানচাল করার একটি আশঙ্কা তিনি করছেন একই সাথে আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী কায়সার তিনিও কিন্তু বলছেন যে ভোট চুরি হতে পারে এবং নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র চলছে সব কিছু মিলে তবু তারা বলছেন যে নির্বাচন কমিশন এই কুমিল্লা সিটি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছে সেই পদক্ষেপগুলো যদি কালকের দিনে বাস্তবায়িত হয় তাহলে একটি সুষ্ঠু নির্বাচন করা সম্ভব এবং যদি আবহাওয়া ঠিক থাকে এবং ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে পারে তাহলে একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হবে এমনটাই প্রত্যাশা এখানকার প্রার্থীদের তবে
কী হবে সেটি এখনই বলা যাচ্ছে না, সেটি দেখার জন্য পুরো কুমিল্লা সিটির যে বাসিন্দারা আছেন তারা অপেক্ষা করছেন। এখানকার 2 লাখের বেশি ভোটার তারাই কালকে বেছে নেবেন তাদের নগর পিতাকে। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় 5 জুলাই পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বুধবার সকাল 10টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। চুয়েটে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকদিন ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভায় চুয়েটে আগামী 6 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত ঈদ উল আজহা উপলক্ষে একাডেমিক কার্যক্রম বন্ধ বলেও জানানো হয়। গত শনিবার রাতে চট্টগ্রাম শহরে একটি অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের বাস ছাড়াকে কেন্দ্র করে ছাত্রলীগের 2 পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। আস্থা ও বিশ্বাস নিয়ে জনগণ পাশে ছিল বলেই শত ষড়যন্ত্র মোকাবেলা করে পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে জাতীয় অর্থনৈতিক নির্বাহী পরিষদের নিয়মিত বৈঠকে তিনি কথা বলেন। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশন অনুষ্ঠিত সভায় গণভবন থেকেই ভার্চুয়ালি সভাপতিত্ব করেন তিনি। এ সময় প্রধানমন্ত্রী চলমান উন্নয়ন প্রকল্পগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ব্যয়ে শেষ করার তাগিদ দেন। প্রতিটি প্রকল্পের মান যেন বজায় থাকে সে বিষয়ে সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী। কৃষি প্রধান দেশ বাংলাদেশ বরাবরই অভিযোগ থাকে কৃষকরা ন্যায্য দাম পায় না। এবার সেই যুগের অবসান হতে চলেছে। কৃষকের ভাগ্য বদলে প্রধান অবকাঠামো হয়ে এসেছে পদ্মা সেতু। কৃষকরাও স্বপ্ন দেখছেন নতুন দিনের। গ্রাম বাংলার কৃষকদের সাথে কথা বলে রিপোর্ট করছেন মোহাম্মদ নুরুন নবী, ছবি তুলেছেন ইয়াকুব লিটু। কৃষিজ পণ্য দ্রুত চলাচলের সুযোগ সৃষ্টি হবে বলেই পদ্মা সেতু চালুর পরে প্রাথমিক প্রভাব পড়বে কৃষির উপর, যার ফলে কৃষকরা যেমন তাদের ন্যায্য মূল্য পাবে ঠিক তেমনিভাবে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও কমবে। আর এর ফলে দক্ষিণাঞ্চলের 21 জেলার কৃষক, ব্যবসায়ী ও খামারিরা প্রকৃতপক্ষে লাভবান হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। পদ্মা সেতু নিয়ে বাড়তি প্রত্যাশা সবার আছে। প্রান্তিক কৃষক কি ভাবছে তাদের বক্তব্য জানতে গ্রামে গঞ্জে 21-এর সংবাদ দল। আলপথে পেরিয়ে পৌঁছায় কজন কৃষকের কাছে, চলছে ধান কাটা, মুখে খুশির আভা। এতদিন উৎপাদিত পণ্যের দাম পাননি, নষ্ট হয়েছে অকারণে, এবার সেসব প্রতিবন্ধকতা আর থাকবে না। এখন মাঝপথে কিংবা নদীর ঘাটে নষ্ট হবে না কষ্টের ফসল। পদ্মা সেতু হলে অনেক সুবিধা, আপনাকে ব্যবসা বাণিজ্য চলাফেরি, তার পরিবর্তনও মনে করেন এলাকারও খুব উন্নতি, ঢাকা শহরে একটু চাহিদার সংখ্যা বেশি বাড়বো। না এটা তো আমাদের দেশের গর্ব বা সবার এটা আনন্দ লাগতেছে। সাধারণ মানুষ যারা আমরা কর্মজীবী তারাও সময়ে অল্প সময়ের ভিতরে যাতায়াত করতে পারবো, এলাকায় যে ফসল খাসিরা আছে এটি আমরা জেলার ঢাকাও বিক্রি করতে পারবো। আগে নিতাম লোকা দিয়ে, এখন আমরা গাড়িতে উঠে লয়ে যাবো। আমরা হিন্দি কাজে ঢাকা কাজ করি, দেখা যাচ্ছে ভবিষ্যতে আমরা এই জায়গায় কাজ করবো, এরকম একটা আর কি স্বপ্ন বা এরকম একটা ভবিষ্যৎ এরকম। আমাদের উপকার হয়েছে, তখন দিনে দিন ঢাকা যাইয়া আসা যাইব, সকালে রোয়ানা দিতাম, সন্ধ্যায় যাইতাম, রাত্রে যাইতাম, এখন পদ্মা সেতু হয়েছে অনেকেরই উপকার। সবজি, ফুল, ফল, পানের মতো পচনশীল পণ্য দ্রুত পৌঁছবে বড় বড় শহরে, থাকবে না ফরিয়াদের হয়রানি কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য। আর দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হবে, ঢাকা থেকে মাল আসবে, শরীরপুরে দ্রুত আসবে, যে মালগুলো আমরা আগে ট্রলার দিয়ে আনতাম সেই মালগুলো এখন গাড়িতে আসবে, ফেরিতে ভোগান্তি দিত, এখন ভোগান্তি দিব না। প্রান্তিক কৃষি শ্রমিকের মুখেও আনন্দের ছাপ, কষ্টের দিন কেটে গেল বলে ভুলেননি এর প্রধান রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতেও। আমরা আমাদের দক্ষিণবঙ্গের লেগে খুবই উন্নয়নের জন্য ভালো করছে সরকার, ঠিক আছে, এটার লেগে আমরা সবাই আনন্দতে আছি, কতক্ষণের দেহ মেয়ে চিন্তা ভাবনাই আছে। জনতে শেখ হাসিনার অবদান এটা, সে না হইলে হইতনি, বিএনপি সরকার দিয়ে আরও একদম কাজটা অন্য লাইনে লয়ে গেছে। গ্রামের মাছ চাষ করে যে কৃষক সারা বছর গরু পালন করে লাভের আশায়, তারাও এবার সুদিনের স্বপ্ন দেখতে শুরু করেছে এরই মধ্যে। আমরা দিনা দিন দুইগুলো দিতে পারবো, তো মাছ লয়ে যাক বা আরও কিছু লয়ে যাক, যাই মনে করেন বিক্রি করে আমরা আয় করতে পারবো। আমরা তো মনে করেন আগে ফেরিতে সমস্যা করছে, গাড়িদের সমস্যা করছে, চতুর্মী সমস্যা হয়েছে। শুধু কৃষকরা যে লাভবান হবে ঠিক এমনটাও নয়, সঠিক দামে তরতাজা খাদ্যপণ্য দিনে দিনে হাতের নাগালে পাবে শহরের মানুষ, সেই সুদিনের সূচনা হচ্ছে পদ্মা সেতুর বদৌলতে।
মোহাম্মদ নুরুন নবী, একুশে টেলিভিশন, জাজিরা, শরীয়তপুর। বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। উজানের ঢালে সুনামগঞ্জে আবারও বন্যা, উত্তরের বিভিন্ন জেলায় বেড়েছে নদ নদীর পানি। উজানের ঢালে সুনামগঞ্জে আবারও বন্যা দেখা দিয়েছে, বিপদসীমার উপর দিয়ে বইছে সুরমা নদীর পানি। এদিকে উত্তরের বিভিন্ন জেলায় বেড়েছে সবগুলো নদীর পানি, ঘরবাড়ি ছেড়ে উঁচু এলাকায় সরে যাচ্ছে চরাঞ্চল ও নদী পাড়ের মানুষ। প্রতিনিধিদের সহায়তা আরো জানাচ্ছেন শতরূপা দত্ত। পানি বেড়েছে সুরমা, কুশিয়ারা, যাদুকাটা, বৌলাই, রক্তি সহ সুনামগঞ্জের ছোট বড় প্রায় সব নদ নদী। নিম্নাঞ্চল প্লাবিত হয়ে সুনামগঞ্জ সদর উপজেলার সাথে বিশ্বম্ভরপুর, তাহিরপুর, দোয়ারাবাজার, জামালগঞ্জ উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা গড়ে উড়ে পানি ঢুকে গেছে, রাস্তাঘাটে পানি, আমরা আড়তে বইতে সব ধরনের সমস্যা হচ্ছে। গরু বাসু লয়ে এসে আমরা সাঙ্গ হয়ে বইলেছি। সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থা অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে সতর্ক করেছে পানি উন্নয়ন বোর্ড। গাইবান্ধায় হু হু করে বাড়ছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া সহ সব নদ নদীর পানি। উঁচু এলাকায় সরে যাচ্ছে চরাঞ্চল ও নদী পাড়ের মানুষ। রংপুরের ডালিয়ায় তিস্তা ব্যারেজ ও কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার কাছ দিয়ে প্রবাহিত হচ্ছে। এক থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে গেছে গঙ্গাচড়ার ছটি ইউনিয়নে তিস্তা নদীর তীরবর্তী ও দুর্গম চরাঞ্চলের ত্রিশটি গ্রাম। এদিকে যমুনায় পানি বাড়ায় সিরাজগঞ্জের এনায়তপুর ও চৌহালিতে ভাঙন অব্যাহত রয়েছে। ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড কোনো কাজ করছে না বলে অভিযোগ স্থানীয়দের। তাড়াহুড়া করেছে ভাঙার জন্য, আমরা ভাঙতে পারি নাই, অলরেডি মাসি নদীর ভিতরে বিলীন হয়ে গেছে। আমাদের এলাকায় কোনো কাজ হয় না এবং তার নম্বর কাজ হয় না, যা কিছু হয়েছে ওটা ধরতো না। পানি বাড়ায় ব্রাহ্মণ গ্রামে ভাঙনে আরও কয়েকটি বাড়ি নদীতে বিলীন হয়েছে, হুমকিতে শতাধিক ঘরবাড়ি। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। নাটোরের সিংড়ায় ৪০ দিনের কর্মসৃজন কর্মসূচিতে শ্রমিকের নাম ব্যবহার করে সরকারি অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে। প্রকল্পে কাজ করে অনেকেই টাকা না পাওয়ারও অভিযোগ করেছেন। প্রকল্প এলাকায় কিছু শ্রমিকের দেখা মিলল, তালিকায় গরমিলের তথ্য মিলেছে। নাটোর প্রতিনিধি নবীর রহমান পিপলো রিপোর্ট জানাচ্ছেন শতরূপা দত্ত। নাটোরের বিভিন্ন উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়নে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে। এর মধ্যে সিংড়ার বেশ কয়েকটি ইউনিয়নে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভুয়া তালিকা তৈরি এবং কাজ না করেই প্রকল্পের জন্য বরাদ্দকৃত অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। প্রকল্পে কাজ করেও টাকা পাননি অনেক শ্রমিক, কর্মসূচি থেকে বাদও পড়েছেন অনেকে। কিছু শ্রমিক টাকা না পাওয়ার কথা স্বীকার করলেও কোনো ধরনের দুর্নীতি হয়নি বলে দাবি ইউপি চেয়ারম্যানের। বিকাশের মাধ্যমে শ্রমিকদের টাকা দেওয়ার কথা জানান তিনি। ২২২ জনের মধ্যে আপনি ৯ জন লোক টাকা পায়নি। আমরা বারবার তাদের মোবাইল নাম্বারগুলা অফিসে দিচ্ছি, তাদের কাছে অভিযোগ করতেছি। শ্রমিকদের নামের তালিকায় গরমিলের কারণ ব্যাখ্যা করে পূর্ববর্তী ইউপি চেয়ারম্যানের কাঁধেও দোষ চাপালেন প্রকল্প সংশ্লিষ্টরা। একজনের পরিবর্তে একজন কাজ করছে, মায়ের পরিবর্তে সওয়াল করছে কিংবা বাবা হচ্ছে। এই ইতিপূর্বে টাকা ঢোকেনি অনেকের, সেগুলো টাকা দেয়নি এবং তাদের কাজও বন্ধ করে রাখছি। যে অভিযোগটা এসেছে সেটা পূর্ববর্তী চেয়ারম্যান মহোদয়ের সময়, তিনি হয়তো যথাযথভাবে তাদের ব্যবস্থা গ্রহণ করতে পারেননি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান। আমাদেরকে ইউনো মহোদয় মৌখিকভাবে বলেছিলেন যে তালিকাটা নতুন চেয়ারম্যানরা করবে। অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার এবং শ্রমিকদের মজুরি প্রাপ্তি নিশ্চিত করার আশ্বাস কর্তৃপক্ষের। আমি যে কয়েকদিন ফিল্ডে গেলাম, আমি দেখলাম যে একটা ৬০ জন লেবার আছে কাছে ৪০ জন, আমি ৪০ জনের ওই দিন মানে কাউন্ট করে নিলাম আর কি। এখন পর্যন্ত ১০৬ জন টাকা পায়নি, আর
এছাড়া যে অন্য বিষয়ে যে অভিযোগ যে একজনের টাকা আরেকজন নিয়ে যাচ্ছে এরকম অভিযোগ আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। সিংড়ার ১২ ইউনিয়নে প্রকল্পের তালিকাভুক্ত মোট শ্রমিক ১৮৬৭ জন, অর্থ বরাদ্দ রয়েছে ২,৯৮,৭২,০০০ টাকা। শতরূপা দত্ত, একুশে টেলিভিশন। সাভারে প্রায় ৫০০ বাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন কোম্পানি। সকাল থেকে বিকেল পর্যন্ত আসুলের উত্তর তাজপুরে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। কর্তৃপক্ষ জানায়, তিতাসের মেইন লাইন থেকে অবৈধভাবে একটি চক্র বিভিন্ন বাসাবাড়িতে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সংযোগ দিয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেসব জায়গায় অভিযান পরিচালনা করা হয়। সময় জব্দ করা হয় পাইপ ও রাইজার। অভিযান অব্যাহত থাকবে বলে জানায় তিতাস কর্তৃপক্ষ। পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় হানিফ গাজী নামে এক ইউনিয়ন পরিষদ সদস্য নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ভাড়া মোটরসাইকেলে পটুয়াখালী জেলা শহরে যাচ্ছিলেন আমখোলা ইউনিয়ন পরিষদ সদস্য হানিফ গাজী। পরে বসাক বাজারের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে নিহত হন ওই ইউপি সদস্য। গুরুতর আহত মোটরসাইকেল চালককে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গায় চলন্ত ট্রেন থেকে ছবি তোলার সময় রোহান নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল খুলনাগামী নকশিকাথা এক্সপ্রেস শহরের কাছাকাছি এলে চলন্ত ট্রেন থেকে ছবি তোলার সময় রেলের ট্রাফিক সিগন্যালে হাত বেঁধে পড়ে যায় রোহান। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়। রাতেই ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। নিহত রোহানের বাড়ি জীবননগর উপজেলার সেনের হুদা গ্রামে। দেশের বিভিন্ন স্থানে পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে পাঠিয়েছে নির্বাচন কমিশন। রাঙামাটি বাঘাছড়ি পৌরসভা নির্বাচনের প্রথমবারের মতো ইভিএমে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকালে সবগুলো কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। মেহেরপুরের পৌরসভা সহ ৪টি ইউপিতে দুপুর থেকে প্রত্যেকটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় নির্বাচন কমিশন। এদিকে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ও পাগলা কানা ইউনিয়নে নির্বাচনের সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোলার দৌলত খান উপজেলার হাজিরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনও কাল। এবার আমাদের বিশেষ আয়োজন আমার বাংলা। ঐতিহাসিক যশোর রোডের ৩৮ কিলোমিটার সড়কের দুই পাশে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আড়াই হাজারের মতো গাছ। গাছগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্য ধারণ করে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের রিপোর্ট জানাচ্ছেন মাসুম আলিসা। ঐতিহাসিক যশোর রোড ব্রিটিশ রাজের সময় পূর্ববাংলা ও পশ্চিমবঙ্গের সংযোগ সড়ক। মুক্তিযুদ্ধের সময় লাখ লাখ শরণার্থীর পদচিহ্নে মার্কিন কবি অ্যালেন গিন্সবার্গ লিখেছিলেন সেপ্টেম্বর অন যশোর রোড। ৩৮ কিলোমিটার মহাসড়কের দুপাশে দাঁড়িয়ে আছে শতবর্ষী গাছগুলো। এভাবেই কিছু গাছের সব শাখা প্রশাখা আঁকড়ে ধরে আছে আগাছা। যশোরের জমিদার কালীপদ্মার মাকে গঙ্গা স্নানে নিতে ১৮৪২ সালে যশোর শহরের বকচর থেকে নদিয়ার গঙ্গাঘাট পর্যন্ত সড়কটি নির্মাণ করেন। ছায়া দিতে দুপাশে লাগান জয়নাঙ্ক গাছের চারা। কয়েক বছর আগে যশোর বেনাপোল মহাসড়ক সম্প্রসারণের জন্য শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত হয় প্রতিবাদে মাঠে নামে পরিবেশবাদীরা। তাদের আবেদনে গাছ কাটার উপর স্থগিতাদেশ দেন উচ্চ আদালত। এর প্রেক্ষিতে সড়কের দুই পাশে গাছ রেখে সম্প্রসারণের কাজ শুরু হলে কিছু শিকড় কাটা পড়ে, এতে কয়েকটি গাছ মারা যায়। সড়কের ২৩১২টি গাছের মধ্যে ২ শতাধিক গাছের বয়স ১৭০ বছরেরও বেশি। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। এবার এস আলম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্ট্রল ফ্রি। খাবো এস আলম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল।
তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় জামিন পেয়েছেন রাঙ্গামাটির সাংবাদিক ফজলে এলাহি সহ অপর একজন। দুপুরে চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের বিচারক জাহিদুল কবির এই আদেশ দেন। রাঙ্গামাটি ডিসি বাংলা সংলগ্ন পার্ক দখল নিয়ে সংবাদ প্রকাশের জোরে নাজদিন আনোয়ার নিপুণ নামের এক নারী তথ্য প্রযুক্তি আইনে এই মামলা করে। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা উপমন্ত্রী সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া এবং ছাত্রলীগের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ এনে শাহরিয়ার ইয়াসির আরফাত নামে চট্টগ্রামের এক আইনজীবী ডাকসুর সাবেক ভিপি নুরুল হকের বিরুদ্ধে মামলা করেছে সাইবার ট্রাইব্যুনালে। আদালত মামলাটি গ্রহণ করে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। চট্টগ্রামের কদমতলী আন্তঃজেলা বাস টার্মিনালে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। দোষীদের আইনের আওতায় আনতে ব্যর্থ হলে ২৪ ঘন্টার পরিবহন ধর্মঘট দেওয়ারও ঘোষণা দেয় তারা। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক গ্রুপের মঞ্জুরুল আলম মঞ্জু। এ সময় সংগঠনের অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন। ভিশন ২০৪১ বাস্তবায়নে চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনের হাইড্রোপনিক ফার্মিং পানির উপর চাষাবাদের প্রশিক্ষণ কার্যক্রম। সকালে উদ্বোধন করেন বিভাগীয় সমবায় কর্মকর্তা ও যুগ্ম নিবন্ধক আশিস কুমার বড়ুয়া। উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা মুরাদ আহমদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। কর্মশালায় বিভিন্ন মহিলা সমবায় সমিতির প্রতিনিধিরা অংশ নেয়। এ সময় বক্তারা বর্তমান সরকারের নেয়া উপকল্প ২০৪১ বাস্তবায়নে সবাইকে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানায়। শেষ করছি একুশের দেশের সংবাদ। যাওয়ার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আরও একবার। কাল কুমিল্লা সিটি নির্বাচন, কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে সরঞ্জাম, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের জেরে চুয়েট বন্ধ ঘোষণা, সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ। জনগণ পাশে ছিল বলেই পদ্মা সেতু নির্মাণ সম্ভব হয়েছে বললেন প্রধানমন্ত্রী। শেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey.com ওয়েবসাইটে। এছাড়াও ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24online। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরের সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথে থাকুন।